মণ্ডলী আশা করি ভালো আছেন। আজকে যে জেলা দর্শনীয় স্থানগুলো নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে সাতক্ষীরা জেলা। সাতক্ষীরা জেলায় অসংখ্য দর্শনীয় স্থান রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কলাগাছিয়া ইকোটুরিজম পার্ক। সাতক্ষীরা রেঞ্জের অধীনে সুন্দরবনের পশ্চিম অংশে অবস্থিত কলাগাছিয়া ইকোটুরিজম পার্ক অবস্থিত। যশোরেশ্বরী কালী মন্দির সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ঈশ্বরপুর গ্রামে অবস্থিত। যশোরেশ্বরী কালী মন্দির হিন্দু ধর্মাবলম্বীদের একটি পবিত্র তীর্থস্থান। তেঁতুলিয়া জামে মসজিদ সাতক্ষীরা জেলার তালা উপজেলা সদর থেকে 3 কিলোমিটার দূরে তেঁতুলিয়া গ্রামে 1800 শতকের মুসলিম স্থাপত্যের অন্য নিদর্শন তেঁতুলিয়া জামে মসজিদ। মান্দারবাড়ি সমুদ্র সৈকত মান্দারবাড়িয়া সমুদ্র সৈকত সাতক্ষীরা জেলা অবস্থিত বঙ্গোপসাগরের এক নয়াভিরাম বেলাভূমি। জোড়াশিব মন্দির সাতক্ষীরা জেলা শহর থেকে মাত্র 6 কিলোমিটার দূরে জাউডাঙ্গা ইউনিয়নে 6 ঘরিয়া গ্রামে এক বিশাল দিঘির পারে জোড়াশিব মন্দির দুটি অবস্থিত। সোনাবাড়িয়া মাঠবাড়িয়া মন্দির সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলায় অবস্থিত সোনাবাড়িয়া মাঠবাড়িয়া মন্দির বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী প্রত্নতত্ত্ব স্থাপনা। মুজাফফর গার্ডেন অ্যান্ড রিসোর্ট মুজাফফর গার্ডেন অ্যান্ড রিসোর্ট সাতক্ষীরা মন্টু মিয়ার বাগান বাড়ি নামে বহুল পরিচিত। সাতক্ষীরা জেলায় 120 বিঘা জায়গার উপর এই মুজাফফর গার্ডেন অ্যান্ড রিসোর্টটি গড়ে তোলা হয়েছে। নলতা শরীফ কালীগঞ্জ নলতা শরীফ সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার নলতা গ্রামে অবস্থিত। এছাড়াও সাতক্ষীরা জেলায় আরও অসংখ্য দর্শনীয় স্থান রয়েছে, আমরা যতটুকু জানতে পেরেছি আপনাদের জানানোর চেষ্টা করেছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।